আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেন্টার। রাফি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এরনি, এই চাচ্ছি ইংলিশ শর্ট কোর্স 2020 এপিসোড নম্বর 7। অলরেডি আমরা 6টি এপিসোড করে ফেলেছি, আজকে এপিসোড নম্বর 7। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন রেফারেন্স। তো অলরেডি কিন্তু আমি 6টি এপিসোড করে ফেলেছি, যারা পূর্বের এপিসোডগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নেবে। তো চলো এক নজরে দেখে নাও যা কোন কোন এপিসোডগুলো আলোচিত হয়েছে বা সামনে কোন কোন এপিসোডগুলো আসছে। তো এই হচ্ছে ইংলিশ শর্ট কোর্স 2020। এই এই কোর্সটার 12টি পর্ব রয়েছে। এপিসোড নম্বর 1 ছিল ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ, অর্থাৎ তুমি কীভাবে প্যাসেজের প্রশ্নগুলোর অ্যান্সার করবে সেই বিষয়ে টেকনিকগুলো এই এপিসোডে রয়েছে। এছাড়া রয়েছে এপিসোড নম্বর 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইংরেজি ফার্স্ট পেপারের জন্য। এপিসোড নম্বর 2 ছিল রাইট ফর্ম অফ ভার্বস। এপিসোড নম্বর 4 ছিল কম্পিটিং অফ সেন্টেন্স। এপিসোড নম্বর 5 রয়েছে ন্যারেশন। এপিসোড নম্বর 6 রয়েছে মডিফায়ার। এবং আজকে এপিসোড 7, তো এই এপিসোডে থাকছে প্রোনাউন রেফারেন্স। এবং পরবর্তীতে আর যে এপিসোডগুলো আসবে সেটা হচ্ছে এপিসোড নম্বর 8 সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এপিসোড নম্বর 9 থাকবে পাংচুয়েশন। এপিসোড নম্বর 10 থাকবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এপিসোড নম্বর 11 থাকবে ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং। এপিসোড নম্বর 12 থাকবে ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং। ইনশাল্লাহ এই ক্লাসগুলো যেসব শিক্ষার্থী করবে এবং নোট করবে তারা অবশ্যই সফল হবে। তোমাদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি আমি আর রনি। তো এখন আমি চলে যাব মূলত আমাদের আজকের যে আলোচ্য বিষয় প্রোনাউন রেফারেন্স নিয়ে। তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে প্রোনাউন রেফারেন্স। সাধারণত প্রোনাউন সম্পর্কে 5টি ভুল থাকে। প্রশ্নটি পড়ে ভুলগুলো শনাক্ত করে নিতে হবে, প্যাসেজটি সম্পূর্ণ তুলতে হবে এবং যে 5টি ভুল ঠিক করা হলো তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে। সাধারণত এখানে দুই ধরনের ভুল তুমি পাবে, একটা হচ্ছে রং প্রোনাউন আর একটা হচ্ছে কনফিউজিং প্রোনাউন। তো রং প্রোনাউন হলে অবশ্যই তার রাইট প্রোনাউন লিখতে হবে, আর কনফিউজিং প্রোনাউন থাকলে অবশ্যই সেটা তো অবশ্যই প্রোনাউন, কিন্তু প্রোনাউন ঠিকই কিন্তু সেটা অর্থটা স্পষ্ট বোঝা যাবে না, তোমার কাছে মনে হবে না এটা মনে হয় ঠিক নাই, তোমার কাছে সন্দেহটা হবে। ঠিক আছে, তো যাকে নিয়ে আলোচনা হয় প্রোনাউনটা কিন্তু তাকে ঘিরে হয়। যেমন এখানে আমরা যদি এক্সাম্পল স্বরূপ বলি যে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ ইউ লাইক টু ওয়ার্ক উইথ চিলড্রেন। তো এই বাক্যটা যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে যে এখানে টিচিংয়ের কথা বলা হয়েছে, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। টিচিংয়ের পরিবর্তে পরবর্তীতে কিন্তু আর কোনো প্রোনাউন নেই। ঠিক আছে, তারপরে কিন্তু তাহলে এই সেন্টেন্সটাতে আসলে কোনো ভুল নেই, টিচিং ইজ এ নোবেল প্রফেশন এখানে কোনো ভুলই নেই। তো আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ ইউ লাইক টু ওয়ার্ক উইথ চিলড্রেন, তো এখানে কিন্তু একটি ভুল রয়েছে। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি নিজে কিন্তু শিক্ষক হতে চাই, বিকজ ইউ লাইক টু ওয়ার্ক উইথ চিলড্রেন। তাহলে আমি যদি শিক্ষক হতে চাই এখানে ইউটা তাহলে কেন আসলো? তো ইউটা কিন্তু এখানে ভুল রয়েছে, আই ওয়ান্ট টু বি টিচার কারণ আমি নিজেই বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি, এখানে ইউটা এখানে ভুল রয়েছে। তো ইউ এর পরিবর্তে এখানে কি হবে? আই হবে। এবার আসো আমরা কনফিউজিং প্রোনাউন যখন থাকবে সেখানে কিন্তু প্রোনাউনটাই দেওয়া থাকবে, তবে সেই প্রোনাউনটা আসলে কনফিউজ মনে হবে, তোমার কাছে সন্দেহ লাগবে। তো ওখানে তো কনফিউজিং প্রোনাউন থাকলে অবশ্যই তোমাকে প্যাসেজ রিলেটেড কোনো নাউন নিতে হবে, ওই প্যাসেজের সাথে খাপ খায় এরকম কোনো নাউন তোমাকে নিতে হবে। যেমন যদি আমরা উদাহরণস্বরূপ বলি সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস, অর্থাৎ সালাম এবং সালমা হচ্ছে ভাই বোন। দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল, তারা একটা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। তো ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। তো এখানে দেখো ইট এই প্রোনাউনটা কিন্তু ঠিকই রয়েছে, কিন্তু এই ইট বলতে আসলে কাকে বোঝাচ্ছে? ইট বলতে আসলে স্কুলকে বোঝাচ্ছে। 5 কিলোমিটার দূরে তাদেরকে কি, 5 কিলোমিটার দূরে তাদের স্কুলটা তাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে। তো এখানে ইটের পরিবর্তে কি হবে? স্কুল। আর এটাকে বলা হয় কি? কনফিউজিং প্রোনাউন। তো এখানে তোমার যে বিষয়টা মনে রাখতে হবে, সাধারণত 3 ধরনের ভুল তোমাকে দেওয়া হতে পারে, একটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পসেসিভ। তো যেই প্রকারে ভুল থাকবে তোমাকে ওই প্রকারেই কিন্তু এটা শুদ্ধ করতে হবে। সাবজেক্টিভ যদি ভুল থাকে তাহলে সাবজেক্ট হিসেবে এটাকে ঠিক করতে হবে, যদি অবজেক্টিভ হিসেবে বা অবজেক্ট হিসেবে ভুল থাকে তাহলে সেটা কিন্তু অবজেক্ট হিসেবে ঠিক করতে হবে, আর পসেসিভ আকারে যদি ভুল থাকে তাহলে অবশ্যই সেটা পসেসিভ আকারেই ঠিক করে নিতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে আই যে সাবজেক্ট, এই আই সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি এবং পসেসিভ হচ্ছে মাই। এরপরে উইয়ের অবজেক্ট হচ্ছে আস এবং পসেসিভ হচ্ছে আওয়ার। ঠিক আছে, এরপরে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ আরও বলবো আমরা, সেটা হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইউ, একই সেমই থাকে। এবার পসেসিভ হচ্ছে কি? ইউর। এরপরে হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, হিস হচ্ছে পসেসিভ। এরপরে শি হচ্ছে সাবজেক্ট, হার হচ্ছে অবজেক্ট এবং পসেসিভও হচ্ছে হার, তাই না? তো এখানে শি হার হার। তারপরে ইট, ইটের সাবজেক্ট হচ্ছে ইট, এর
অবজেক্ট ইট এবং পসেসিভ হচ্ছে ইটস, দের অবজেক্ট হচ্ছে দেম এবং পসেসিভ হচ্ছে কি দেয়ার। এরপরে হু, যদি হু কোনো পার্সনকে বোঝালে, কোনো ব্যক্তিকে যদি বোঝায়, তাহলে আমরা সাধারণত হু ইউজ করি, রিলেটিভ প্রোনাউন হু ইউজ করি। হুয়ের অবজেক্ট কিন্তু হোম, এই WHOM হোম, এবং পসেসিভ হচ্ছে হোস, ঠিক আছে। এরপরে হুইস, হুইচের মূলত অবজেক্ট বা পসেসিভ ফর্ম নাই, তবে হুইয়ের সাহায্য নিয়ে কিন্তু এটার অবজেক্ট হয়, হুইচের অবজেক্টও কি হোম, ঠিক আছে। তো এখানে তোমরা নিশ্চয়ই জানো যে নাউন যখন একজনকে ইন্ডিকেট করে তখন আমরা ছেলে বোঝাইলে হি ইউজ করি আর মেয়ে বোঝাইলে সি ইউজ করি। প্লুরাল যদি এক বা একাধিক, সরি, প্লুরাল যদি একাধিক বোঝায়, একের অধিক যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা দে ইউজ করি। একজনের বেশি, একজনের বেশি নাউন বোঝাইলে অবশ্যই তাদের পরিবর্তে আমরা দে ইউজ করি। তো এই একটা রুলের মাধ্যমে কিন্তু তুমি কিন্তু প্রোনাউন রেফারেন্স শেষ করে দিতে পারো। তো এখন আমরা মূলত একটা স্যাম্পল কোয়েশ্চেন সলভ করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে একটি স্যাম্পল কোয়েশ্চেন, এটা বিভিন্নবার বিভিন্ন বোর্ডে এসেছে, এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা মডেল। তো এখানে তুমি দেখতে পাচ্ছ রয়েছে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দ্য ফ্লোয়িং প্যারাগ্রাফ, তো হোয়ার আর নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্স সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্স আর ক্লিয়ার। তোমাকে এই সেন্টেন্সগুলো রিরাইট করতে হবে, অর্থাৎ পুনরায় লিখতে হবে, তবে আগে তোমাকে যে কাজটা করতে হবে, ভুলগুলো অবশ্যই তুমি শনাক্ত করে নাও। তো এখানে পাঁচটা ভুল ঠিক করতে পারলে কিন্তু তুমি পাঁচটি নাম্বার পেয়ে যাচ্ছ। তো এখানে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ রয়েছে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, তো ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, এখানে আমাদের কোনো ভুল নেই, এই জায়গাটাতে কিন্তু কোনো ভুল নেই। তারপরে দিস, এই দিস, এই দিস বলতে দিস মানে কি এসব, তো দিস, এই দিস, এই দিসের পরিবর্তে তোমাকে অবশ্যই ঠিক করতে হবে। তো দিস এখানে দিস বলতে কাকে বোঝাচ্ছে, হ্যাঁ, এই দিস বলতে কাকে বোঝাচ্ছে, এই ট্রাভেলিংকে বোঝাচ্ছে। এই ট্রাভেলিং বা আমরা ট্রাভেলিংয়ের পরিবর্তে, যেহেতু ট্রাভেলিং হচ্ছে একটা বস্তু, তো বস্তু যেহেতু এখানে এক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, তো এটার উত্তর হতে পারে দিসের পরিবর্তে ইট অথবা ট্রাভেলিং তুমি ইউজ করতে পারো। মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, ওয়ান ক্যান ইনহেন্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, তো ওয়ান ক্যান ইনহেন্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, অর্থাৎ কেউ তাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে। দাস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, তো ইহা, এখানে দাস, দাস এখানে এই প্রোনাউনটি ভুল রয়েছে, তো এটাকে তোমার ঠিক করতে হবে। এখানেও কী হবে, ইট বা ট্রাভেলিং, এখানে তুমি কী দিবে, ইট বা ট্রাভেলিং গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। তো সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু পিপল, কি কিছু লোক ট্রাভেলিংকে এড়িয়ে চলে, তো এখানে রয়েছে অ্যাভার্স মানে এড়িয়ে চলা, ট্রাভেলিং না করা, তো এটা কারো মেন্টালিটি, তাই না। তো ইস লিমিট হিজ ভিশন, তো দিস লিমিট হিজ ভিশন, তো এখানে এই দিস বলতে আসলে কী বোঝাচ্ছে, এটা কিন্তু একটা কনফিউজিং, এটা কি প্রোনাউন ঠিকই, কিন্তু এটা একটা কনফিউজিং প্রোনাউন। তো এই যে কনফিউজিং প্রোনাউন, এই দিস বলতে কাকে বোঝাচ্ছে, এই দিস বলতে বোঝাচ্ছে দেয়ার, দেয়ার অ্যাভারশন, দেয়ার অ্যাভারশন তাদের মানসিকতা, ওই লোকেদের কি মানসিকতা। লিমিটস হিজ ভিশন, হিসের পরিবর্তে কি হবে, এখানে পসেসিভ হিসেবে ভুল রয়েছে, যেহেতু এখানে পিপল, পিপলের পরিবর্তে আমরা অবশ্যই দেয়ার ইউজ করব, পিপল যেহেতু একাধিক প্লুরাল, এজন্য আমরা হিসের পরিবর্তে এখানে দেয়ার ইউজ করব, দেয়ার ভিশন। হাউ এভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ মে বি এনরিচ, তো ট্রাভেলিং করে শুধু কি তোমার জ্ঞান জ্ঞানে বৃদ্ধি পাবে, নাকি সকলের জ্ঞানে বৃদ্ধি পাবে, তো এখানে মাই না দিয়ে আমরা কি ইউজ করতে পারি, মায়ের পরিবর্তে আমরা অবশ্যই কি করব, আওয়ার ইউজ করব। তো এখানে দেখো, এখানে তোমাদের জন্য উত্তর করাই রয়েছে, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ইট বা ট্রাভেলিং মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, ওয়ান ক্যান ইনহেন্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, ইট বা ট্রাভেলিং, আওয়ার ইট বা ট্রাভেলিং গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং দেয়ার ভিশন, তো এখানে দেয়ার ভিশন, এই যে নীল কালি দিয়ে যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু তোমার অ্যান্সার, লিমিটস দেয়ার, দেয়ার অ্যাভারশন, লিমিটস দেয়ার ভিশন। হাউ এভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আওয়ার নলেজ মে বি এনরিচড, তো এইভাবে তোমরা আশা করি এই একটিমাত্র রুলের মাধ্যমে যদি প্রোনাউন রেফারেন্স বাড়িতে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা, সাজেশন হিসেবে আমি বলবো, এখানে বোর্ড কোশ্চেন 2016 থেকে 19 পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছে তুমি এগুলোই প্র্যাকটিস করো, তোমাকে এক্সট্রা কিছু করতে বলছি না, এগুলো তুমি প্র্যাকটিস করো, এগুলো থেকে আসবেই, যে এটা আমি বলবো না যে বোর্ড কোশ্চেন থেকে আসবে, আসতেও পারে আবার নাও আসতে পারে, তবে এগুলো থেকে প্র্যাকটিস হলে তোমার অবশ্যই একটা ধারণা চলে আসবো যে এই কোয়ালিটি, এইরকম প্রশ্নই কিন্তু তোমাকে দেওয়া হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা।